নমস্কার, আমার বাংলা সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি উত্তম কুমার। প্রথমেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। সেঞ্চুরি হাঁকিয়েও নট আউট, আসামে করোনা আক্রান্ত বেড়ে 106, মৃত 3। অর্থনীতির চাকা বন্ধ, তবুও সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে কেন্দ্র, জানালেন হিমন্ত। শিলচর সেন্ট্রাল রোডের হোটেলে করোনা আক্রান্ত, কন্টেইনমেন্ট জোনে সেল একাংশ। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। সেঞ্চুরি হাঁকিয়েও নট আউট, আসামের করোনার আক্রমণ ক্রমশ তীব্রতর হচ্ছে। রবিবার রাতেই রাজ্যের করোনা আক্রান্তের সংখ্যা 100 গণ্ডি ছুঁয়েছিল। সোমবার আরও 6 ব্যক্তির শরীরে মারণ ভাইরাসের উপস্থিতি ধরা পড়ে। এর ফলে আক্রান্তের সংখ্যা বেড়ে হল 106। এদিন শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে নতুন করে 2 ব্যক্তির শরীরে কোভিডের উপস্থিতি ধরা পড়ে। এদের একজন কাছাড়ের কাজীরহরের বাসিন্দা এবং অন্যজন করিমগঞ্জের বলে সূত্রে জানা গেছে। তারা যথাক্রমে উত্তরপ্রদেশ ও পশ্চিমবঙ্গ থেকে শিলচরে ফিরেছিলেন। অন্যদিকে এদিন আরও একটি দুঃসংবাদ শুনিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। সোমবার বিকেলে দিশপুর জনতা ভবনে আয়োজিত সাংবাদিক সম্মেলনে তিনি জানান, এদিন ক্যান্সার ও করোনায় আক্রান্ত এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ নিয়ে রাজ্যে মৃতের সংখ্যাও বেড়ে হল 3। লকডাউনের ফলে গোটা দেশে অর্থনীতির চাকা বন্ধ হয়ে রয়েছে। আসাম সরকার আগেই ঘোষণা করেছিল লকডাউনে প্রতিদিন রাজ্যে 1,000 কোটি টাকার ক্ষতি হচ্ছে, কিন্তু করোনা মোকাবেলায় এই ক্ষতি স্বীকার করতে বাধ্য হচ্ছে সরকার। কঠিন অর্থ সংকটে থাকা রাজ্য সরকার আরও কঠিন পরিস্থিতি মোকাবেলায় তৈরি, কারণ কেন্দ্র সরকার আর্থিক সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। কেন্দ্রীয় সরকার ইতিমধ্যে ক্যাশ ট্রান্সফার করেছে বা আগামী 2 মাস পাঠাবে প্রায় 2,500 কোটি টাকা। টাকাটা সরকারের কাছে সরাসরি আসেনি, জনধন প্রকল্প, উজ্জ্বলা যোজনা, বৃদ্ধ ভাতা, চাল বিতরণ ইত্যাদির মাধ্যমেই এসেছে। সোমবার সাংবাদিক সম্মেলনে এসব কথা জানান স্বাস্থ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। 1 কোটি মহিলার একাউন্টত 500 টকাকৈ 3 মাহ টোটেল 1,500 টকা সোমাব, এণ্ড হোৱাট উইল বি দ্য ইম্পেক্ট 1,500 ক্ৰোৰ। চ' এপ্ৰিল মাহতো 500 কোটি সোমাব, মে' মাহতো 500 সোমাব, জুনতো 500 সোমাব, কিয় আমাৰ 1 কোটি মহিলাৰ হাতত জনধন যোজনাৰ একাউণ্ট আছে। চাহ বাগিচাৰ বনোৱাৰ পৰা দুখীয়া যিমান মানুহ আছে, আৰু জনধন যোজনাৰ একাউণ্ট সেই সময়ত কিছু মিডল ক্লাছ মানুহেও বনাইছিলে, তেওঁলোকৰ একাউণ্টতো 500-500 জমা হ'ল। বহুতে কয় যে আমাক কিয় 500 টকা দিলে বুলি। তাৰমানে ইন এভৰি জনধন যোজনা একাউণ্ট মহিলাসকলৰ 500 টকাকৈ জমা হ'ল। আসাম উইল বি বেনিফিটেড বাই 1,500 ক্ৰোৰ। উজ্বলা গেছৰ 3টা চিলিণ্ডাৰ বিনামূল্যে দিব। 3 মাহত চিলিণ্ডাৰকেইটাৰ দাম কিমান হ'ল? 2,100 টকা। আৰু অসমত আমাৰ বেনিফিচিয়াৰী কিমান আছে? 35 লাখ। তাৰমানে অকল উজ্বলা গেছৰ কাৰণে আমাৰ ৰাজ্যখনত আহিলে 735 কোটি টকা। 2,100 × 35 লাখ ফেমিলি, তাৰমানে ষ্টেটৱে 725 কোটি, 8.5 লাখ বৃদ্ধ ব্যক্তি আৰু বিধৱা ব্যক্তি যোনে পেঞ্চন পাই থাকে তেওঁলোকে নিয়মিত পোৱা পেঞ্চনটোৰ ওপৰতো দে উইল বি গেটিং 1,000 ৰুপিজ এজ এ এক্সগ্ৰেচিয়া। এই পইচাটো আহিলে 85 কোটি টকা, 85 ক্ৰোৰ। আৰু কোভিডৰ লগত যুঁজিবৰ কাৰণে ভাৰত চৰকাৰে ইতিমধ্যে আমাক দিলে 150 কোটি। দিজ আৰ ডিৰেক্ট কেছ ট্ৰান্সফাৰ। 1,500 ক্ৰোৰ থ্ৰ জনধন যোজনা, 735 ক্ৰোৰ থ্ৰ উজ্জ্বলা, 85 ক্ৰোৰ থ্ৰ অল এজ পেঞ্চন, এণ্ড 153 ক্ৰোৰ ফৰ ফাইটিং কোভিড। চেন্নাই ফেরত এক যুবকের শরীরে রবিবার বিকেলে করোনা ভাইরাসের উপস্থিতি ধরা পড়ে।
এর ফলে চেন্নাই থেকে আসা যাত্রীরা সেন্ট্রাল রোডের যে তিন হোটেলে কোয়ারেন্টাইনে ছিলেন সেই হোটেলগুলিকে রাতে কন্টেনমেন্ট জোন হিসেবে ঘোষণা করা হয়। কিন্তু সরকারি এই ঘোষণার পরও রবিবার সারা রাত ধরে ওই হোটেলগুলি সিল করা হয়নি বা কোনো সতর্কবাণীও ঘোষণা করা হয়নি। সোমবার সকালে গোটা সেন্ট্রাল রোডকে বন্ধ করে দেওয়া হয়। এতে এলাকার ব্যবসায়ীরা সকলেই উষ্মা প্রকাশ করেন। এলাকাবাসী জড়ো হয়ে এর প্রতিবাদ জানানোর পর পুলিশ ও ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে আসে। পরে পুলিশের তৎপরতায় এলাকার তিনটি হোটেলের সামনা এবং পেছনে থাকা অরুণচন্দ কোঅপারেটিভ মার্কেট কমপ্লেক্স সিল করে দেওয়া হয়। পরে ওই হোটেলসহ পুরো বাজার স্যানিটাইজ করে জেলা প্রশাসন। সেন্ট্রাল রোডের ব্যবসায়ীরা বেলা ১১টা নাগাদ রাস্তা খুলে গেলে নিজেদের দোকান খুলেন। এ ঘটনায় ব্যবসায়ী সহ সাধারণ মানুষের মধ্যে প্রশাসনের বিরুদ্ধে তীব্র ক্ষোভ পরিলক্ষিত হয়। অনেকেই প্রশ্ন তুলেছেন, কার নির্দেশে সাত সকালে পুরো সেন্ট্রাল রোডকে সিল করা হয়? এ ব্যাপারে প্রশাসন ও পুলিশের সমন্বয়ের অভাব রয়েছে বলেও অনেকে মনে করেছেন। দেশজুড়ে সোমবার থেকে আরও ১৪ দিনের লকডাউন শুরু হয়েছে। চতুর্থ দফার লকডাউন চলবে আগামী ৩১ মে পর্যন্ত। রবিবার রাতেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক এক নির্দেশিকা জারি করে লকডাউনের মেয়াদ বাড়িয়েছে। রাজ্যে রাজ্যে এই দফার লকডাউনে বেশ কিছু ছাড় দেওয়া হয়েছে। তবে আসামের ক্ষেত্রে তৃতীয় দফার মতোই গ্রিন ও অরেঞ্জ জোনে দিনের বেলা অনেকটাই স্বাভাবিক থাকবে। তবে রাতের কারফিউ আগের সন্ধ্যা ৬টা থেকে সকাল ৬টার পরিবর্তে চতুর্থ দফায় আগামী ১৪ দিন সন্ধ্যে ৭টা থেকে সকাল ৭টা পর্যন্ত বলবৎ থাকবে। আসামের মুখ্য সচিব কুমার সঞ্জয় কৃষ্ণ এক নির্দেশিকা জারি করে সোমবার এ কথা জানিয়েছেন। চেন্নাই থেকে আসা কোভিড পজিটিভ যুবকের নাম স্বপন নায়েক। তিনি কাছাড়ের বর্থলের বাসিন্দা। রবিবারই তাঁর করোনা পজিটিভ ধরা পড়ার পর সেন্ট্রাল রোডের এক হোটেলে কোয়ারেন্টাইন থেকে মেডিকেলের কোভিড ওয়ার্ডে ভর্তি করা হয়। সোমবার রুটিন সাংবাদিক সম্মেলনে এ তথ্য জানান অতিরিক্ত জেলাশাসক সুমিত সত্তাবন। তিনি আরও জানান, এই ঘটনার পর সেন্ট্রাল রোডের তিনটি হোটেল কন্টেনমেন্ট জোন হিসেবে সিল করা হয়েছে। পাশাপাশি হোটেলগুলিতে এদিন স্যানিটাইজও করা হয়। वहाँ से उनको बस में लेकर के आए थे गुवाहाटी से। गुवाहाटी से फिर आईएसबीटी पे उनका स्वाब लेके उनको होटल में डाला गया था। होटल में मतलब तो स्प्रेडिंग ऑफ वायरस नहीं हुआ, क्योंकि एसओपी हमारा उसी हिसाब से अभी प्लान्ड है। तो उनको फिर रूम से लेके चले गए। साथ के साथ में होटल को सैनिटाइज कर दिया गया, रूम को अच्छे से सैनिटाइज कर दिया गया। और आसपास में जो और उस बस के पैसेंजर्स जो और दो जगह पे गए थे उनको भी, उनका भी होटल जो है उसको भी सैनिटाइज कर दिया गया। तो एज ऑफ नाउ सिचुएशन इज स्टिल इन कंट्रोल एंड देयर इज नो नीड टू पैनिक। গত ২৪ ঘন্টায় শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে মোট ১৮ ব্যক্তির স্ক্রিনিং করা হয়। এছাড়া ২৪ ঘন্টায় লালারস সংগ্রহ করা হয়েছে ৩৮৬ জনেরও। যদিও সন্ধ্যের পর আরও ২ ব্যক্তির কোভিড পজিটিভ ধরা পড়ে। বর্তমানে কোভিড ওয়ার্ডে মোট ১৩ ব্যক্তি চিকিৎসাধীন। সোমবার এ তথ্য জানান মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডক্টর ভাস্কর গুপ্ত। গত ২৪ ঘন্টায় শিলচর মেডিকেল কলেজে ১৮ জন পেশেন্টের স্ক্রিন করা হয়েছে। আর এখন অবধি আমাদের টোটাল স্ক্রিন হয়েছে ১৫৪৩। এটা হলো আমাদের স্ক্রিনিং এর পেশেন্ট। আর লাস্ট ২৪ আওয়ার্সে আমাদের ৩৮৬ স্যাম্পল কালেকশন হয়েছে থ্রো সোয়াব এর জন্য। আর টেস্ট হয়েছে ৩১৭ মানে ৩১৭টা। আর এখন অবধি আমাদের ৩৩৯১ টেস্ট করা হয়ে গেছে। এর মধ্যে ১৫টা স্যাম্পল পজিটিভ এসছে আর বাকি সব নেগেটিভ এসছে। আর এখন আমাদের কোভিড ওয়ার্ডে ১১ জন পেশেন্ট আছেন। আগের ১০ জন ছিলেন আর গতকালকে ১জন রাত্রেবেলা ভর্তি হয়েছেন। কি নাম? নামটা কি? স্বপন নায়েক। উনি কোন 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 ইয়ার থেকে এসেছিলেন? উনি যেটা আমাদের ট্রাভেল হিস্ট্রি দিয়েছেন, উনি এসেছেন চেন্নাই থেকে। চেন্নাই থেকে ট্রাভেল করে আসছেন। তো উনি সেন্ট্রাল রোডের একটা হোটেলে কোয়ারেন্টাইনে ছিলেন। তারপরে পরশু দিনই উনার থ্রোট সোয়াব কালেক্ট করা হয়েছিল। তো কালকে সন্ধ্যার সময় উনার রিপোর্টটা পজিটিভ এসছে। তারপরে উনাকে শিফট করা হয়েছে হোটেল থেকে আমাদের মেডিকেল কলেজে। প্রেজেন্টলি উনি মেডিকেল কলেজে ভর্তি আছেন। শারীরিক অবস্থা মোটামুটি স্থিতিশীল আছে। ইনফ্যাক্ট যতজন পেশেন্ট আছে আমাদের সবারই শারীরিক অবস্থা মোটামুটি স্থিতিশীলই আছে।
করোনা ভাইরাসের সংক্রমণের ভয়াবহতা বিবেচনা করে এবার ঈদের নামাজ মসজিদ অথবা ঈদগায় জামায়াত হয়ে না পড়ার আহ্বান জানালেন আসাম বিধানসভার উপাধ্যক্ষ বিধায়ক আমিনুল হক লস্কর। সোমবার সোনাইয়ের হাতিখালে আয়োজিত এক অনুষ্ঠানে মুসলিম ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে এ আর্জি রাখেন আমিনুল। আমিনুল এদিন করোনা ভাইরাসের সংক্রমণের ভয়াবহতা বোঝাতে পবিত্র স্থান মক্কা মদিনা এবার ঈদের দিনে কারফিউ জারি করা হয়েছে বলেও জানিয়েছেন। সামাজিক দূরত্ব বজায় রাখতে এবং জামায়াত এড়াতে এত বড় সিদ্ধান্ত নিয়েছে সেদেশের সরকার। আমরা আপনারা সবে মিলে যাতে ঈদের নামাজ বলেন, জুম্মার নামাজ বলেন, পাঁচ ওয়াক্তের ফরজ নামাজ বলেন, আপনারা সরকারের নির্দেশ যত সময় পর্যন্ত না আসে অত সময় পর্যন্ত আপনারা সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করবেন। কারণ নামাজে যখন খাড়া হবেন সোশ্যাল ডিস্টেন্সই থাকবে না, একজন কাতারও খাড়া হলে এক ইঞ্চিও জায়গা থাকে না। এর জন্য সোশ্যাল ডিস্টেন্সই মেনটেন করতে গিয়ে আপনারা ফরজ নামাজটা যেভাবে গরো আদায় করতেছেন, জুম্মার নামাজ যাতে পড়তেছেন না জোরের নামাজ করতেছেন, এইভাবে ঈদের নামাজটা যাতে আপনাদের মধ্যে সীমিত মানুষে আপনারা যেভাবে সোশ্যাল ডিস্টেন্সই মেনটেন রাখে পড়তে হয় এইভাবে পড়বেন। উপাধ্যক্ষ আমিনুল এদিন লকডাউনের ফলে বিপাকে পড়া সোনাইয়ের রেশন কার্ড না থাকা অসহায় পরিবারগুলোর জন্য এক চাল বন্টন কর্মসূচির সূচনা করেন। ওই অনুষ্ঠানে উপাধ্যক্ষের সঙ্গে উপস্থিত ছিলেন সোনাইয়ের সার্কেল অফিসার সুদীপ নাথ, বিডিও মোহন ইংতি, জিপি সচিব, পঞ্চায়েত প্রতিনিধি সহ সার্কেল অফিসের কর্মকর্তারা। লকডাউনের ফলে বিভিন্ন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্প থেকে ঋণ নিয়ে পরিশোধ করতে সমস্যার সম্মুখীন হচ্ছে বহু এসএইচজি। ফলে ঋণের কিস্তি মুকুবের জন্য দফায় দফায় আবেদন জানাচ্ছেন ওইসব এসএইচজির সদস্যরা। সোমবার এমনই এক ঋণ মুকুবের আর্জি উত্থাপিত হয়েছে ধলাইয়ের ভুবনডহর জিপিতে। ওই জিপির উত্তর সুখতলা গ্রামের পাঞ্চালী মহিলা সমিতির 41 সদস্য এদিন একজোট হয়ে বন্ধন ব্যাংক থেকে নেওয়া ঋণ মুকুবের আর্জি জানিয়েছেন। সামাজিক দূরত্ব বজায় সরকারি নির্দেশকে মাথায় রেখে এদিন মহিলারা সংবাদ মাধ্যমে জড়িয়ে সংশ্লিষ্ট ব্যাংকের কাছে কিস্তি মুকুবের আর্জি জানিয়েছেন। আমরা এটা মুকুব চাইতে চাই আর সবকে। আমরা তো সব রুজি রোজগারি মানুষ, এখন গিয়ে কোনো কাজকর্ম করতে পারে না। বন্ধনের ইনস্টলমেন্টটা সপ্তাহে কীরকম দিব ওইটা লেগে আমরা এটা মুকুব করতে চাই। বন্ধনের কিস্তির অসুবিধা, আমরা রুজি রোজগার নাই, আমরা বাচ্চা কাচ্চা লইয়া স্বামী অকল রুজি রোজগারও বাইরেতে পারতে না লকডাউনের কারণে। ওগু মুকুব চাওয়ার লগে সরকারের কাছে আমরা মাফ চাইয়া। কোভিড-19 মোকাবেলায় পিএম কেয়ারসে 23,070 টাকা দান করলেন ভুবনহীন জিপির ভারতীয় জনতা পার্টির কর্মীরা। জিপির 10টি গ্রুপের প্রায় 250 কর্মী চাঁদা তুলে ভুবনহীন জিপি সভাপতি নিহারঞ্জন শুক্লবৈদ্যের হাতে এই টাকা তুলে দেন। পরে সোমবার নিকামাপাড় কমিউনিটি হলে সামাজিক দূরত্ব বজায় রেখে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মধ্য দিয়ে সংগৃহীত ওই টাকা বিজেপি পালংঘাট মণ্ডল কমিটির সহসভাপতি শ্যামল ভট্টাচার্য ও সদস্য রত্নময় দাসের হাতে তুলে দেন নিহারঞ্জন শুক্লবৈদ্য সহ দলীয় কর্মকর্তারা। পরে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে নিহারঞ্জন শুক্লবৈদ্য জানিয়েছেন, বাইরের যেটা সমগ্র বিশ্ব এবং ভারতবর্ষে ছড়ায় পিছিয়ে পড়েছে তার জন্য পিএম কেয়ার আমরা অর্থ সাহায্য করার জন্য তাই আমি ভুবনের গ্রাম পঞ্চায়েতের আমরা 10টি ওয়ার্ড থেকে প্রায় 23,070 টাকা আজকে আমরা আনুষ্ঠানিকভাবে আমি পালংঘাট মণ্ডল ভারতীয় মণ্ডল কমিটির সহসভাপতি এবং আমার মন্ত্রী নমিনি আমার ভুবনের গ্রাম পঞ্চায়েতের রতনময় দাসের হাতে আমরা এই 23,070 টাকা আমরা আজকে তুলে দিচ্ছি। আমরা দিগকে যথেষ্ট সাহায্য করেছেন আমাদের পানিসখী রিজাপুঞ্জির হেডম্যান এবং আমার কৃষ্ণপুর হেডম্যান, ওনারাও যথেষ্ট সাহায্য করেছেন এবং আমার প্রত্যেক ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা প্রায় আমরা 250 জন এতে আমরা স্বতঃস্ফূর্তভাবে সাহায্য করেছেন। হাজার টাকার সরকারি অর্থ সাহায্য বন্টনে দুর্নীতির অভিযোগ উঠল এবার ঘটনাস্থল আয়লগাপুর উন্নয়ন খণ্ডের অধীন উত্তর নারায়ণপুর জিপি। জনগণের অভিযোগ, আর্থিক এই সরকারি সাহায্যের নামে চূড়ান্ত দুর্নীতি হয়েছে উত্তর নারায়ণপুরে। জনগণ অভিযোগ করেছেন জিপি সভাপতি এম হিফজুর রহমানের যোগ সাজসে অনেক সরকারি কর্মচারীর পরিবারও এই অর্থ সাহায্য পেয়ে গেছে। ঘটনার তদন্ত চেয়ে হাইলাকান্দি নবাগত জেলাশাসকের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী। খাদ্য সুরক্ষা কার্ড না থাকা ব্যক্তিদেরকে নগদ 1,000 টাকা ও চাউল 5 কেজি। কিন্তু উত্তর নারায়ণপুর জিপিতে দেখা যায়
পপুলেশন 60 জন আছে, ওখানে 8 জন বানাইছেন, বানাইয়া চাউল আত্মসাত করছেন। দেখা যায় 1 জন আছে, ওখানে 60 জন বানাইছেন, চাউল আত্মসাত করছেন। কোনো মানুষের নাম আছে, দেখা যায় হে মুম্বাই শহর হন প্রাইভেট কোম্পানির ডিউটি করে, তার নামও আছে। এরপরে হাফলং আছে, হোমগার্ড 2 জন মানুষের চাকরি করে, তার নাম আছে। মেঘালয় সিমেন্ট ফ্যাক্টরি ডিউটি করে, এখানেও তার নাম হারাইয়া নারায়ণপুর জিপি টেকা ও চাউল আত্মসাত কতরা। যার কারণে আমি মাননীয় ডিসি সাথে অনুরোধ করিয়া অতি সত্তর ইনকোয়ারি করিয়া নারায়ণপুরের এই দুর্নীতি যাতে বন্ধ হয়, উপযুক্ত শাস্তি দেওয়া হয় আমি অনুরোধ করিয়া। লকডাউনে অসহায়দের ত্রাণ বন্টন অব্যাহত সামাজিক ও সাংস্কৃতিক সংস্থা রূপমের গোটা শিলচর শহরে সংগঠনের কর্মকর্তাদের উদ্যোগে এদিন 180 জন অসহায় মানুষকে ত্রাণ বন্টন করা হয়েছে। সংগঠনের কর্মকর্তা ছাড়াও এই ত্রাণ বন্টনের সহযোগিতার হাত বাড়িয়ে দেন মেঘালয়ের ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির চ্যান্সেলর মাহবুবুল হক। উপস্থিত ছিলেন সংস্থার সাধারণ সম্পাদক নিখিল পাল, সদস্য মিতালি দে, সুভাষ বর্মন সহ আরও অনেকে। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরও একবার। সেঞ্চুরি হাঁকিয়েও নট আউট, আসামে করোনা আক্রান্ত বেড়ে 106, মৃত 3। অর্থনীতির চাকা বন্ধ, তবুও সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে কেন্দ্র, জানালেন হিমন্ত। শিলচর সেন্ট্রাল রোডের হোটেলে করোনা আক্রান্ত, কন্টেইনমেন্ট জোনে সেল একাংশ। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই, নমস্কার।